আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট আর একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ইমো একটি অ্যাপস যা বিশ্বের সব জায়গায় প্রায় ব্যবহার হয়, তবে বাংলাদেশে ইমো অ্যাপসটি খুব বেশি ব্যবহার হয়, আমরা সচরাচর সবাই ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ইমো অ্যাপস দিয়ে যদি কাউকে কোনো পিকচার অথবা ভিডিও সেন্ড করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিকচারগুলা ফেটে যাচ্ছে। প্রকৃত যে পিকচারগুলো যেরকম আসলে যাওয়ার কথা অথবা আসার কথা, সেই পিকচারগুলো আমরা ঠিক তেমনভাবে মানসম্মতভাবে দেখতে পারছি না। তাই ছোট্ট একটি সেটিংস আছে, সেই সেটিংসটি যদি আপনার ফোনে অন করে রাখেন, আশা করি আপনার যে কাউকে আপনি ভিডিও সেন্ড করেন অথবা পিকচার সেন্ড করেন, সেক্ষেত্রে হাই রেজুলেশনের অত্যন্ত ক্লিয়ার পিকচারগুলো হবে। তাই ছোট্ট একটি সেটিংস আজ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার ফোনে সেই সেটিংসটি অন করে রাখবেন। ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আমার আইডিটিকে ফলো করে আমার সাথে থাকবেন। আর দেরি না করে এখানে আমরা মূল কাজে চলে যাচ্ছি। আমার স্ক্রিনটিকে লক্ষ্য করুন, লক্ষ্য করে জেনে নিন কীভাবে আপনারা সেটিংসটি ওপেন করে রাখবেন। ধন্যবাদ। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, এখানে ইমো অ্যাপস ওপেন করবো। ওপেন করার পরে নিচে যে ইমোর প্রোফাইল পিকচার আছে লোগো, সেটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটি অপশন আছে, সেটাই ক্লিক করব। ফটো আপলোড কোয়ালিটি সেটাই ক্লিক করব। সচরাচর সব মোবাইলে অটো রিকমেন্ডেড দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনাকে হাই কোয়ালিটি সিলেক্ট করে নিতে হবে। এখানে আরেকটি সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেই, অটো সেভ আফটার সেন্ড। এই অপশনটি যদি আপনি অন করে রাখেন তাহলে যে কেউ যদি আপনার ইমোতে ফটো অথবা ভিডিও সেন্ড করে, সেক্ষেত্রে অটোমেটিকলি সেটা সেভ হয়ে যাবে। আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, এই হাই কোয়ালিটি আপনারা সিলেক্ট করে নেবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই আইডিটি ফলো দিয়ে সাথে থাকবে।